জার্মানিতে সব ধরনের জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের। সমস্যার সমাধানে সরকারি ভর্তুকের কথা হলেও এখনও বন্টন না হয় সংকট আরও গভীর হতে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। বিশ্বের অন্যতম সমৃদ্ধ অর্থনীতির দেশ হিসেবে সুখ্যাতি থাকলেও ইউক্রেন যুদ্ধের কারণে জার্মানির অর্থনৈতিক পরিস্থিতি এখন নানা সংকটে জর্জরিত। দীর্ঘদিনের জ্বালানি তেল, গ্যাস, কয়লাসহ নানা পণ্যের যোগানদাতা রাশিয়া থেকে সরবরাহ বন্ধ থাকায় অস্থির জার্মানির বাজার। দিন দিন জ্বালানি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে জনসাধারণের হিমশিম অবস্থা। এই অবস্থায় সংসারের খরচ মেটাতে বিপাকে স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরাও। দ্রব্যমূল্যের দাম অনেক বৃদ্ধি হয়েছে। এখন বর্তমানে আমি বাজারে আসছিলাম, নিজে কেনাকাটা করলাম, দেখলাম যে আসলেও খারাপ অবস্থা। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এটা নিয়ে আসলে সবাই খুব হিমশিম খাচ্ছে। আমাদের যতটুকু ইনকাম হচ্ছে আর ম্যাক্সিমাম চলে যাচ্ছে বাজার খরচ আর বাসা ভাড়া। জার্মানিতে সব কিছু দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, বিশেষ করে আমরা যা নর্মালি খাই, স্পেসিফিক্যালি বললে দুধ আর ডিম বা আটার দাম প্রায় 40-50% বেড়ে গেছে। গেল কয়েক মাসে জার্মানিতে পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে দেশ পরিচালনায় বর্তমান ওলাফ শোলসের নেতৃত্বে দেশটির তিন দলের জোট সরকারও হিমশিম খাচ্ছে বলে মত অর্থনীতিবিদদের। এতে পরিস্থিতি স্বাভাবিক করতে কর কমিয়ে আনা সহ শোলস প্রশাসনের ঘোষিত 6,500 কোটি ইউরো ভর্তুকি নির্দিষ্ট খাতে ব্যয়ের পরামর্শ দিয়েছেন তারা। একদিকে যেমন অন্তহীন রাশিয়া ইউক্রেন যুদ্ধের গতি ও প্রকৃতি, ঠিক অন্যদিকে জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সবকিছুর দামের ঊর্ধ্বগতি। ঠিক এমন পরিস্থিতিতে কি করবে জার্মানি সহ গোটা ইউরোপ? হয়তো এমন প্রশ্নের উত্তরও জানা নেই নিদারুণ কষ্টে থাকা স্বল্প আয়ের সাধারণ মানুষেরও। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।